সাবস্ক্রাইব করুন টিডি এক্সাম চ্যালেঞ্জারকে, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও সর্বপ্রথম এডুকেশনাল ভিডিও পেতে। নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য নিয়েছি নাম্বার সিস্টেম পার্ট 4। এর আগে পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আজকে দেখো নাম্বার সিস্টেম পার্ট 4। তো ফ্রেন্ড দেখো, গুণ করে করতে গেলে হয়তো পরীক্ষার টাইমই হয়তো পেরিয়ে যাবে। দেখে মনে হচ্ছে গুণ করে করলে হ্যাঁ অবশ্যই উত্তর আসবে, কিন্তু পরীক্ষার টাইম আমাদের মাত্র 1.5 ঘন্টা কি 1 ঘন্টা থাকে, তার মধ্যে কমপ্লিট করতে হবে। তাই এটাকে করতে হবে সূত্রে প্রয়োগ করে। ধরে নাও 106-কে এ আর 94-কে বি, তাহলে কি হয়? তাহলে এ গুণ এ হয় আর বি গুণ বি, তাহলে আসে তাহলে এ এ এ স্কোয়ার আর বি এ বি এ বি স্কোয়ার। এই সূত্রটার সাথে অনেকে আমরা পরিচিত, তা সূত্রটা করলে হয় এ প্লাস বি এ মাইনাস বি। তো আমরা এর মান জেনেই গেছি, এর মান কত? 106। তো বসিয়ে দাও 106, আর বি এর মান 94। সেমভাবে তাহলে 106 - 94, তাহলে 106-এর সাথে 94 যোগ করে দাও, তাহলে হয় হচ্ছে তোমার 6 আর 4 = 10, 9 = 10, 200 গুণ আর 106 থেকে 94 বাদ দিয়ে দাও, তাহলে হয় হচ্ছে তোমার 2 1 12, তাহলে 12 2 = 24, তাহলে আমার অ্যান্সার হবে কত? 2400। চলে আসছি নেক্সট অঙ্কে, সেম এরকম টাইপের, দেখা যাক পরের অঙ্কটা কি দিয়েছে। তো এটাকে ধরে নাও 397-কে এ, আর অঙ্কে দেখো 8টা আছে, 103 একে ধরে নাও বি, তাহলে হয় হচ্ছে তোমার তাহলে এ গুণ এ, তারপরে যোগ বি গুণ বি, তারপর যোগ 2 গুণ এ গুণ বি, তাহলে আসে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি। এটা কার সূত্র? এটা আমরা জানি এ প্লাস বি স্কোয়ারের সূত্র। তো আমরা এ কোনটা ধরেছি? 397। তাহলে 397 + 103 যোগ করলে হয় হচ্ছে 7 আর 3 = 10, 9 = 10, 4 = 5 স্কোয়ার, তাহলে হয় 5 5 = 25 আর 1 2 3 4 গুণ করলে এটা আসবে। তো ফ্রেন্ড 3 নম্বর অঙ্ক, এটাকে ধরে নাও সেমভাবে, এটাকে ধরে নাও হচ্ছে 186-টাকে এ আর 136-টাকে বি, তাহলে কি হয়? এ গুণ এ যোগ 136, তাহলে বি ধরেছি বি গুণ বি মাইনাস 2 গুণ এ গুণ বি, তাহলে এ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি। এই সূত্র আমরা জানি, তাহলে সূত্রটা হয় হচ্ছে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এখানে এর মান 186 আর বি এর মান 136, তো বাদ দিলেই হয়ে যাবে অঙ্কটা। তো এর থেকে এটা বাদ দিলে হয় 50, তাহলে 50 স্কোয়ার = 5 = 25 আর 2 0, 2500 অ্যান্সার। তো চলে আসছি ফ্রেন্ড লাস্টের অঙ্কটা, যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তো আমাকে নিচে কমেন্ট বক্সে বলবে, আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এ প্লাস ধরে নিলাম 686-কে এ আর এটাকে ধরে নিলাম বি, তাহলে কি হয়? এ প্লাস বি স্কোয়ার প্লাস আচ্ছা আর হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার, আর নিচে করলে হয় তাহলে
নিচে করলে হয় এ গুণ এ মানে এ স্কোয়ার আর যোগ বি গুণ বি, মানে বি স্কোয়ার মানে এ স্কোয়ার এ স্কোয়ার আর বি হবে কি হয় বি স্কোয়ার। তো এটা কার সূত্র? এটা হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর নিচে কি আসছে? নিচে এসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই দুটো কেটে যাবে, পড়ে থাকবে কত? দুই। আমার অঙ্কের অ্যান্সার কত? দুই। অঙ্কটা পুরো সলভও করা লাগলো না, অন্য কিছু দেখা লাগলো না, সূত্র বসিয়ে দিলে অঙ্কটা অ্যান্সার চলে গেলো কত? দুই। এই ধরনের অঙ্ক এইভাবে পরীক্ষা করবে আর দুই অ্যান্সার হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে বন্ধুদের সাথে।